দুঃখের কথা বলো, তুমি তো বিরাট দুঃখী নারী। কি নিয়ে ঘাটাঘাটি করতেছো বলো তো, কি জানতে চাও? আমার যদি তুমি জানতে চাও, না তুমি এত দুঃখী নারী, তোমার দুঃখের কারণ জানতে চাই। বললাম তো দুঃখের কারণ, পরীক্ষা পড়তে পারতেছি না, টেনশন হচ্ছে আর কি, শরীরটা ভালো লাগতেছে না। মানে যাক, তার মানে তোমার দুঃখের কারণ আমি না, তুমি তো, তোমাদের জন্যই তো পড়তে পারতেছি না, ইনডাইরেক্ট বললাম। আল্লাহ গো, ঘুরা ফিরা সব সময় আমার কারণেই তুমি দুঃখী। হ্যাঁ, তুমি আমার পরীক্ষা, তুমি আমাকে কই জিজ্ঞেস করবা যে আমি পড়তে বসতে পারতেছি না সন্ধ্যা দেখি, তানা করে উল্টা ডাল নাই। আরে ভাই, দুই দুটো তরকারি রান্না করে দিছি, মাছ রান্না করে দিছি, সবজি রান্না করে দিছি, চিংড়ি মাছ দিয়ে ডাল। আমার পরীক্ষা শুরু হয়েছে সকালে, আজকে আমার 17 তারিখে হলো লাস্ট ডেট পেপার জমা দেওয়া, আমার হাতে আছে মাত্র 2 দিন সময়। এখন আমি তোমার লাগে ডালও রাখবো আরো 3-4 রকম, খুব মেজাজ খারাপ হয়ে যাবে শুনে। আমি তো বলি নাই তোমাকে ডাল রাঁধতেই হবে, আমি জাস্ট খালি এটা কোশ্চেন করছি। কোশ্চেন করবা না, পরীক্ষার সময় নো কোশ্চেন। এখন পরীক্ষা তো তোমার সব সময় থাকে, তাহলে পড়াশোনা বাদ দেই। কেন পড়াশোনা আমার বাদ দিবা কেন? ও পড়াশোনাও করবো, আবার তোমার জন্য 4-5 আইটেমের তরকারিও টাইমলি রান্না করে রাখতে হবে, আমার সাথে ডালও থাকতে হবে প্রতিদিন। ভাই বিরাট আরাম তোমার। শোনো, যেই নারী চুল বাঁধতে জানে সেই রানী। চুল তো বাঁধতে জানি না, সারাক্ষণ খুলেই থাকে। মানে দেখছো চুল, মানে চুলই নেই। আমি একটা জিনিস খেয়াল করছি, তুমি কখনো আমার কোনো বাক্য শেষ করতে দাও না। হ্যাঁ, তুমি সবসময় কথা বলতে থাকো এবং আমারে কোনো বাক্য শেষ করতে দাও না, কি কারণে? ইন্টারেস্টিং কথা বলতে ছিল তো, ভাবলাম যে তোমার একটু মনে করে যাও। চুল খোলা, তুমি কেমনে জানো যে আমি ওই কথা বলতে চাই? বললাম না, আমি তো পুরো বাক্যটা বলতাম অন্য কিছু, তুমি তো আমার ওই বাক্যটা বলতে শেষই করতে দাও না। নো চালাকি।